সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা কি গেম খেলো? আশা করি সকলেই তোমরা গেম খেলো, কারণ ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই কিন্তু গেম খেলতে খুবই পছন্দ করে। আর এই গেম খেলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়, সেটা হচ্ছে যখন আমরা মোবাইলে গেম খেলি হঠাৎ করে ফোন কল চলে আসে, যে কারণে কি হয় গেমটা কেটে যায়। কোনো সময় SMS আসে, সে সময় গেমটা কেটে যায়, বা কোনো সময় নোটিফিকেশান ঢোকে, তখনও কিন্তু গেমটা খেলতে গিয়ে আমাদের ডিস্টার্ব হয়। তারপরে যখন আমরা গেমটাই খেলি, গেমে কোনো সময় হোম স্ক্রিনে হাত পড়ে গেলে বা মাল্টিটাস্ক স্ক্রিনে হাত পড়ে গেলে আমাদের কিন্তু গেমটা কেটে যায়, আর সেই সময় কিন্তু আমাদের মধ্যে খুব বিরক্ত আসে, মাথাটাও ঝট করে গরম হয়ে যায়। কারণ পাবজির মতন যদি কোনো অ্যাকশন গেম খেলা হয়, সেই সময় কিন্তু এই সমস্যাগুলির জন্য খেলতে গিয়ে প্রচণ্ড অসুবিধা হয়। তো আজকে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের আমি এমন একটা ফিচার্স বলবো, এই ফিচার্সটি ইউজ করলে তোমাদের কোনো সময় গেম খেলতে গেলে বা গেম ছাড়াও অন্য কোনো কাজ করতে গেলে তোমাদের এইরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, জেনে নিয়ে যাক এই ফিচার্সটি কী আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই ফিচার্সটির নাম হলো স্ক্রিন পিনিং। এর আরও একটি নাম আছে পিন উইন্ডোজ। এইটি ব্যবহার করলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের এই গেম খেলা বা অন্য কোনো কাজের সমস্যাগুলিকে সমাধান করতে পারি। এই স্ক্রিন পিনিং বা পিন উইন্ডোজ কবে থেকে এলো? যখন ললিপপ আপডেট হয়, এই ললিপপ আপডেটের পরেই কিন্তু এই স্ক্রিন পিনিং ফিচার্সটি আমরা অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পাই। এরপরে ললিপপ, ললিপপের পরে মার্শম্যালো, মার্শম্যালোর পরে নোগাট, অরিও, এমনকি পাই আপডেট যখন এসে গেছে তার মধ্যেও কিন্তু এই স্ক্রিন পিনিং অপশানটি থাকে। এই স্ক্রিন পিনিং অপশানটির কাজ কী? আমরা যখন কোনো গেম খেলি, সেই গেম খেলার সময় কি হয়, আমাদের কোনো মাল্টিটাচ স্ক্রিনে বা হোম স্ক্রিনে যদি আঙুল পড়ে যায় আমাদেরকে স্ক্রিনটি কেটে যায়, অথবা কোনো সময় যদি ফোন চলে আসে তখন কিন্তু ফোনটি আসার সঙ্গে সঙ্গে আমাদের গেমটি কেটে যায়, বা SMS এলে, SMS এলেও কিন্তু আমাদের গেমটি কেটে যায়। অর্থাৎ আমরা একটা খুব ভালো মুহূর্তে রয়েছি বা ভালো একটা অ্যাকশনের জায়গায় রয়েছি, সেই সময় যদি কেটে যায় তখন কিন্তু সত্যি কথা বলতে খুবই বিরক্ত লাগে, আর সেই জায়গাটাকে কিন্তু বন্ধ করার জন্য এই স্ক্রিন পিনিং অপশানটি। এই স্ক্রিন পিনিং অপশানটিকে যখন ব্যবহার করা হবে, তখন আপনার যে গেম খেলছেন, আপনি যে জায়গায় গেমটা খেলছেন, আপনি স্ক্রিন পিনিং যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার গেমটি সেই জায়গাতেই থাকবে। যদি কোনো রকম কোনো SMS আসুক বা কলিং আসুক বা কোনো নোটিফিকেশান আসুক, কোনো জায়গায় কোনো কিছু এলে কিন্তু স্ক্রিন থেকে গেমটি সরবে না। আবার আপনি যদি পাওয়ার বাটনও যদি অন অফ করেন তখনও কিন্তু গেমটা যে জায়গায় ছিল সেই জায়গাটিই থাকবে। এইটার আরও একটা লাভ আছে, যদি অচেনা কেউ বা কোনো আত্মীয় আপনার থেকে আপনার ফোনটি নেয়, গেম খেলতে চায় বা কোনো ব্রাউজার সার্চ করতে চায়, আপনি চাইছেন না তাকে আলাদা কোনো ফিচার্সে যেতে বা ডিসপ্লের অন্য কোনো ডিসপ্লেতে যেতে দিতে, তো সেক্ষেত্রে কি আপনি তাকে যে কাজটা করবে সেই অপশানটায় গিয়ে স্টার্টিং করে দিয়ে স্ক্রিন পিনিং যদি করে দেন তাহলে কিন্তু সে তার বাইরে যেতে পারবে না। তাহলে আপনি আপনার মতন সিকিউর থাকলেন, সেই সে কিন্তু তার মতন কাজটি করতে পারবে। অর্থাৎ এই অপশানটিতে আপনি কোনোভাবেই অন্য অপশানে যেতে পারবেন না, কিন্তু আপনি যে অপশানে আছেন, অর্থাৎ যদি আপনি একটা গেমে থাকেন বা যদি গুগল ক্রমে থাকেন, তাহলে কিন্তু আপনি আগে পিছু করতে পারবেন, কিন্তু কোনো সময় সম্পূর্ণ ব্যাক করতে পারবেন না। অর্থাৎ ডিসপ্লেতে যে স্ক্রিনটি থাকবে সেই স্ক্রিনটি লক হয়ে থাকবে সেখানে। তো এই ফিচার্সটিকে আপনারা গেম খেলার জন্য ব্যবহার করতে পারেন। তো কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, দেখার পরে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। বন্ধুরা, তোমরা প্রথমে তোমাদের মোবাইলের সেটিং অপশানে চলে আসবে। সেটিং অপশানে আসার পরে সেটিংয়ের ওপরে দেখবে সার্চের জায়গায় লিখবে স্ক্রিন পিনিং। তো স্ক্রিন পিনিং আমার অলরেডি এখানে লেখা আছে, আমি দিয়ে দিলাম। এটা থাকে তোমার সিকিউরিটির অপশানের মধ্যে, সিকিউরিটি অ্যান্ড লোকেশনের মধ্যে থাকে, তোমরা ডাইরেক্ট লিখে নেবে সহজেই পেয়ে যাবে। স্ক্রিন পিনিং লিখবে তাহলে হবে। আর যারা স্যামসংয়ের ফোন ইউজ করো তারা লিখবে পিন উইন্ডোজ, লিখে সার্চ করবে। সার্চ করলে তোমাদের অপশানটি চলে আসবে। এবার এখানে এসে যদি সার্চ করা হয়, আমরা সার্চ করে নিই, চলে এসেছে। এইবার এখানে আমার অন করা আছে, তোমাদের এখানে দেখবে স্ক্রিনে এরকম অফ থাকবে, তোমরা এটাকে অন করে নেবে। অন করা হয়ে গেল, ব্যাস তোমাদের কাজ শেষ, এরপরে তোমাদের আর কোনো কাজ নেই। এইবার যখন তোমরা কোনো একটি অ্যাপ খুলবে সেইটাকে তখন স্ক্রিন পিনিং কীভাবে পিন করে রাখবে সেইটা দেখে নেবে। আমরা এখানে গুগল ক্রমটা খুলছি, গুগল ক্রম আমরা এখানে আমাদের খুলে গেছে, এইবার আমরা এখানে পিন করব।
তাহলে আমরা মাল্টি কিতে প্রেস করে এবার গুগল ক্রোমটাকে উপরে তুলে পিন করে দিলাম। পিন করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দেখো লেখা চলে এসছে স্ক্রিন পিনিং বলে, অর্থাৎ এখানে কিন্তু পিন হয়ে থাকলো। এইবার তোমরা এটাকে উপরে উঠাতে পারবে, নামাতে পারবে, কোনো কিছু সার্চ করতে চাইলে তোমরা সার্চও করতে পারবে। আমি দেখা যাচ্ছে এখানে একটা যে কোনো অ্যাপ্লিকেশন খুললাম, ফ্লিপকার্ট আমরা খুললাম, এখানে দেখো খুলে যাবে। এবার এটাকে আমরা ব্যাক করতে পারবো, ব্যাক বটন দিয়ে কিন্তু আমরা ব্যাক করতে পারবো, কিন্তু এটাকে আমরা কোনোভাবে কাটতে পারবো না। আমরা যদি হোম স্ক্রিনে প্রেস করি, দেখবে হোম স্ক্রিনে প্রেস করার সঙ্গে সঙ্গে ওপরে দেখিয়ে দেবে এটাকে কাটা সম্ভব নয়। পাওয়ার বটন দেখ অফ করলে অফ হবে, কিন্তু তোমাদের কিন্তু এখানে স্ক্রিন পিনিংটা বন্ধ হবে না। আমি হোমে মারছি, দেখো হোমে প্রেস করছি, হোমে যাচ্ছে না, ব্যাক করছি, ব্যাকে যাচ্ছে না, যেমন আছে তেমনই থাকবে। তোমরা চেষ্টা করবে, দেখবে তোমাদেরও এরকমই হবে। তো তোমরা যারা গেম খেলো তারা এটিকে ইউজ করলে তোমাদের যদি খেলতে খেলতে কোনো সময় গেমে যদি তোমাদের হাত পড়ে যায় তোমাদের কোনো অসুবিধা নেই, এটিকে কাটবে না। বা এই সময় যদি কল আসে, কল এলেও কিন্তু এখানে কলও ঢুকবে না, অর্থাৎ কল তোমার এখানে রিসিভ করার প্রয়োজন পড়বে না, অর্থাৎ তোমরা গেমটা না কেটে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলতে পারবে, অর্থাৎ এই স্ক্রিনটার সঙ্গে কিন্তু অন্য কিছু আসবে না। তো তোমরা এইভাবে এটাকে ব্যবহার করতে পারো। আর এইবার যদি এটাকে কাটতে চাও তো কীভাবে কাটতে পারবে, তো এখানে তোমরা লং প্রেস করে রাখবে হোম স্ক্রিনের পাশেরটাকে, অর্থাৎ মাল্টি স্ক্রিন টাচ স্ক্রিন যেটাকে বলা হয় সেটাকে ধরে রাখতে পারো, অথবা ব্যাককে প্রেস করে রাখতে পারো। ব্যাক প্রেস করে রাখার সঙ্গে সঙ্গে দেখবে লক স্ক্রিন চলে আসবে, তুমি এবার সেই লকটাকে খুলবে, লকটাকে খোলার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের কিন্তু স্ক্রিনটি চালু হয়ে যাবে, ঠিক আছে। এইবার আমরা এটাকে যদি ব্যাক করি, দেখো ব্যাক করে পুরো কেটে দেওয়া যাবে। তো এইভাবে তোমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইউজ করে আমাদের এই অপশানটাকে ইউজ করতে পারো। প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইলেই থাকবে, তবে কিছু মোবাইলে দেখা যায় যে এই অপশানটি থাকে না, তবে 99% মোবাইলেই কিন্তু এই অপশানটি থাকে। তো তোমরা এই অপশানটিকে ব্যবহার করতে পারো, ব্যবহার করলে তোমাদের গেম খেলার সময় বা কোনো কাজ করছো সেই সময় কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো বন্ধুরা, ফিচার্সটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক করো, কারণ প্রত্যেকদিন তোমাদের জন্য আমি এইরকম লেটেস্ট